نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم صلوات الله ورسوله عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه رواه ابن ماجه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দুঃখজনক হলেও সত্য বাংলাদেশের যে অবস্থা, বিশেষ করে সাহেব করিমের মতো যে লোক এই দেশে আছে, এই দেশে জ্বর বলা সমস্যা, না জানো করোনা বলে চোদ্দদিন আটকে রাখে কিনা, কষ্ট হচ্ছে, তারপরে বলতে পারছি না যে জ্বর এসেছে। যদিও আমি ডাক্তারদের কাছে থাকি, আমি আদিন হাসপাতাল মাঠবাজারে আছি খতিব হিসাবে, আদিনের মালিক যিনি ডাক্তার শেখ মহিউদ্দিন, বারবার আমার বলছিল হুজুর চলেন পরীক্ষা করি, আমি জানছি পরীক্ষা করলে ওর রিপোর্ট ও ছাতা আন্দাজে এমনিতেই 10-12 দিন মনে করেন জ্বর, এরপরে ঠান্ডা কাশি লেগে আছে, মৌলিক কথাগুলো আমি বলতে চাই, কারণ অমৌলিক বিষয় সারাদিন সারা রাত বলে লাভ নেই। এই যে এখানে এই স্টেজের মৌল বা মৌলিক যে বিষয় সেটা কিন্তু খুব বেশি না, মাত্র দুইটা, একটা সামিয়ানা আর একটা খুঁটি। এই সামিয়ানা আর খুঁটি যদি না থাকে এটাকে স্টেজ বলবে না, মঞ্চও বলবে না। অমৌলিক যে বিষয়গুলো আছে, বিশেষ করে এই যে মাইক যত দেখতে পাচ্ছে মৌলিক, এ কিন্তু অমৌলিক, এ না থাকলেও মানুষ বলবে যে এটা স্টেজ। এরপর যে লাইট চলছে, এই যে মাইক টাঙানো, আরো যে রং বেরঙের কাপড়গুলো দেওয়া আছে, তাহলে এইগুলো একটা মৌলিক না, এগুলো কি অমৌলিক জিনিস, জোরে বলেন কি তো। মৌলিক যে দুইটা, এই দুইটা না থাকলে কোনো গুরুত্ব এখানে নেই, একে বসতেও পারবে না, খুঁটি আর যে ছামিয়ানা না থাকে কে বসতে পারবে। ফরজ এবাদত যতগুলো আল্লাহ দিয়েছেন, প্রত্যেকটা ফরজ এবাদতের মৌলিক কিছু বিষয় আছে এবং অমৌলিক কিছু বিষয় আছে। মৌলিক বিষয় যদি একটা বাদ চলে যায়, আপনি যত কিছুই করেন না কেন ওইটার সওয়াব তো হবেই না, জিরো হবে। নামাজের মৌলিক বিষয় 13টা ফরজ। ফরজ মানে কি? মৌলিক বিষয়। ফরজ মানে নামাজের ভেতরে আর বাইরে ফরজ কয়টা, জোরে বলেন কয়টা? এই 13টার 12টা আপনি আদায় করলেন, একটা করেননি। 12টাকে সুন্দর ভাবে সুচারু রূপে পালন করলেন, আদায় করলেন, একটা করেননি, আপনার সওয়াব হবে না, কি হবে? জিরো, শূন্য যায় বলেন।
এরকম হজের যে ফরজগুলো আছে তিনটা, দুইটা আদায় করলেন একটা করেননি, আপনার হজ হবে সওয়াব? কিছু হবে না। এখান থেকে আল্লাহ গুরুত্বপূর্ণ যে শিক্ষাটা মানুষকে দিতে চায় তার নাম হচ্ছে মিজানের যে মাপ, এটা পাঁচবার আপনি নামাজে আসবেন, কেন আসবেন? মৌলিক যে বিষয় এখানে মিজানের পাল্লার যে মাপটা, আমরা অনেকেই হয়তো কোন ধারণায় আছি জানি না, ধারণাটা ক্লিয়ার করা দরকার। তার ভেতরে অন্যতম হচ্ছে আমরা অধিকাংশ মানুষ ভাবি বা মনে করি কিয়ামতে আল্লাহ মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা নিয়ে আসবে, একদিকে 10 কেজি গোনা তুলে দেবে আর একদিকে 11 কেজি সওয়াব তুলে দেবে, মাপ দিলে যেদিকে ভারী হবে সেদিকে চলে যাবে, নাকি জিনা মানে এই ধারণায় তো আমরা আছি। মিজানের পাল্লা মানে কি? মিজান মানে আমরা মনে করি সবাই যে দাড়ি পাল্লা, মিজান মানে, মিজান মানে দাড়ি পাল্লা কোন জায়গায় লেখা আছে বলো তো? মিজান মানে মানদণ্ড, মিজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মানদণ্ড, ন্যায় বিচার করার জন্য যে মানদণ্ড লাগে। দেখবেন এজন হাইকোর্টে কি টাঙানো আছে, দাড়ি পাল্লার একদিকে ঝোলানো নাকি একেবারে সমান্তরাল করা। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের 13টা ফরজ থেকে মৌলিক বিষয় বলতে যেটা জানাতে চাই মানুষকে, তার ভেতরে অন্যতম হচ্ছে আমলের একটা মাপের একক। পৃথিবীর প্রত্যেকটি জিনিস মাপ দিতে হলে একটা একক লাগে ওজন করার জন্য। আমি যদি এখন বলি যে এই স্টেজটা আপনি একটু মেপে দেন, তো এই স্টেজ কি দাড়ি পাল্লার উপরে তুলে দেবেন? আপনারা এদিকে মন নেই, 5 মিনিট শোনেন কথা, 5 মিনিট। এই স্টেজটা যদি বলি আপনি একটা মাপ দিয়ে দেন, ওজন দিয়ে দেন, এটা কি দাড়ি পাল্লায় তুলে দেবেন? কিভাবে মাপবেন? এর জন্য ফিতা লাগবে, গজ লাগবে, নাকি মিটার লাগবে, যাই বলে। এখন যদি আপনাকে বলে আপনি দুধ মেপে দেন, দুধ মিটার দিয়ে মাপবেন, গজ দিয়ে, কি দিয়ে? সিসি লাগবে, লিটার লাগবে, স্ট্যান্ড লাগবে, যাই বলে। আপনাকে যদি এখন আমি বলি যে আমার একটা কাজ আছে, এই কাজটা মেপে দেন, তাহলে দাড়ি পাল্লায় তুলে দেবেন যে 5 কেজি কাজ, জিনা মানে? সব জিনা জিনা করলে হবে? কাজ মাপবেন কি দিয়ে বলেন? কাজ মাপতে হলে মিটার দিয়ে হবে, দাড়ি পাল্লা দিয়ে হবে? কি দিয়ে মাপতে হয়? কাজ মাপতে হয় গুরুত্ব দিয়ে, যে কাজটা আপনি গুরুত্ব দিয়ে করেছেন কিনা এইটা আপনি, আমি দেখব। সভাপতি সাহেব এখানে যারা সদস্য আছে তাদের একজনকে যদি বলে যে এই কাজটা আপনি করেন, এই যে অনুমতি নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় যে দৌড়াদৌড়ি করা লাগে, এই কাজটা উনি কয় কেজি ওজন ছিল, দাড়ি পাল্লা তুলে দেবে? কি দেখবে? গুরুত্ব দিয়ে দায়িত্বপূর্ণ ভাবে কাজটা অমকমক জায়গায় গিয়ে করেছে কিনা এইটা দেখবে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ কাজের কথা যেখানে দিয়েছেন সেই জায়গায় কিন্তু বেশি কাজ করো এ কথা দেয়নি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ আকসারু আমালা দেয়নি, যে বেশি বেশি কাজ করি আমারে দেখাও না, আল্লাহ চায় ভালো কাজ, আপনি যেন কাজটা গুরুত্ব দিয়ে মন দিয়ে সঠিকভাবে পালন করতে পারেন, এইটা আল্লাহ দেখবে। তাহলে কাজ মাপবে আল্লাহ কিয়ামতের ময়দানে, কে মাপবে? আমরা জানি যে আমল মাপবে, আমল মানে কি? আপনারা ঘুমিয়ে পড়লেন নাকি? আমল মানে কাজ, আমল মানে, আরবিতে বলে আমল, বাংলায় বলে কাজ। তাহলে কিয়ামতের ময়দানে কিন্তু ঘর অথবা দুধ তেল এগুলো মাপবে না, কিয়ামতে মাপবে আপনার, মাপ দেবে, ওজন দেবে কাজ, কি দেবে? আর কাজ মাপতে হলে দাড়ি পাল্লায় তুলে যাওয়ার আগে কি দিয়ে মাপা লাগে? গুরুত্ব দিয়ে। আপনার জীবনের মৌলিক যে গুরুত্বপূর্ণ কাজগুলো আল্লাহ দিয়েছে এইগুলো আল্লাহ দেখবে যে আপনি আসলে গুরুত্ব দিয়ে করলেন কিনা। তার ভেতরে এই কোরআনে আছে 500টা আয়াত শরীয়তের বিধান, মৌলিক যেটা মানা ফরজ। কোরআনে কারীম জানিয়েছে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ, সূরা কসাসের 85 নম্বর আয়াতের প্রথম অংশে আছে,
আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমার কোরআনের আইন মানা ফরজ। কিসের আইন? সবাই বলুন কিয়ামতের দিন আমি কিন্তু জিজ্ঞাসা করব যে আমার এই কোরআন মানা হয়েছে কিনা। কি মানা? এই কোরআনে তাহলে মৌলিক বিধান কয়টা বললাম? 499টা আপনি পালন করেছেন, একটা তো করেননি আর বিরোধিতা করেছেন, তা আপনার সওয়াব হবে 10টা না 0? বলেন না কেন? এই যে মৌলিক যে 500 ইবাদত আছে তার ভিতরে অন্যতম হচ্ছে রিসালাত নিয়ে, যেটা ষড়যন্ত্র এখন এই রবিউল আওয়ালে সবচাইতে বেশি চলছে, বিশ্ব নবীর সম্মান সিনেমিনি। আমরা ওইরকম একটা আয়াতই পড়েছি কোরআন থেকে, আমাদের জীবনের মৌলিক বিষয় যেন বাদ চলে না যায়। এই প্যান্ডেলের শুধু সামিয়ানার কোটি বাদ গেলে যত কিছুই থাকুক, এই প্যান্ডেলের যেমন দাম নেই, কোরআনে কারিমের মৌলিক বিধান হচ্ছে 500। কয়টা? তার ভেতরে একটা আজকে বলবো, সেটা হচ্ছে বিশ্ব নবীকে নিয়ে, যেহেতু রবিউল আওয়াল মাস। ওই একটা যদি আপনার জীবনে না থাকে আর 499টা যদি আপনি পালন করেন, সওয়াব হবে কিয়ামতে মিজানের পাল্লায় যখন আল্লাহ দেবে কি? 0 বা 0। আমার আজকের মৌলিক বিষয় এটা।